আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আরো একটি ভিডিওতে। আজকে আমরা রান্না করব একদম ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটি বার্থডের জন্য রান্না করা হয়েছিল এবং এটি 10 কেজি চাউল আর 20 কেজি মুরগির মাংস দিয়ে রান্না করা। তো গাইস, চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমরা এই বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি 2.5 কেজি এবং আগে থেকেই মাংস ছোটো ছোটো করে, বিরিয়ানি মাংস যেভাবে কাটে ঠিক সেভাবে একটু ছোটো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে লবণ এবং হালকা হলুদ দিয়ে আমরা এটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন আমরা এটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবেন না, আমরা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে রাখবো। ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে তেলটা খুব বেশি গরম হয়, অনেক বেশি না, অর্থাৎ একটু বেশি গরম হয় স্বাভাবিক গরমের চাইতে, তাতে আপনার নিচে লেগে যাবে না। এভাবে সম্পূর্ণ 20 কেজি মাংস ভাজা হয়ে গেলে আমরা সম্পূর্ণটাই উঠে রেখে দিয়েছি এবং এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমরা দিয়েছি অলমোস্ট 4 কেজির মতো। পেঁয়াজটা আমরা গাঢ় বাদামি রং করে ভেজে নেব এবং এখান থেকে কিছুটা পেঁয়াজ আমরা উঠিয়ে রাখবো ব্রেস্তার জন্য। সো গাইস, আমাদের পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, এখন এখান থেকে আমরা কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। দেন বাকি যে পেঁয়াজ আছে সেটার ভিতরে আমরা আদা রসুন বাটা বা বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমরা আদা বাটা নিয়েছি প্রায় 1 কেজি, আদা এবং রসুন মিক্স দুটোই আছে। সো আদা এবং রসুন বাটা অলমোস্ট 1 কেজি, একটু কমও দিতে পারেন আপনি, 750 গ্রামের মতো। এটা ভালো করে মিক্স করে দেন আমরা এটাতে দিয়ে দিব তেজপাতা এবং এর সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি এবং লং। যেহেতু ভিডিও করার সময় ইউটিউব মিস্টেক হয়ে গিয়েছিলো, সো আপনারা এলাচের এই এই সময়টাতেই আপনারা দারচিনি, এলাচ এবং লং, তেজপাতা দিয়ে দেবেন। এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং বাকি লবণটা আমরা পরে দেখে নিয়ে নিতে পারবো, অর্থাৎ পরে দেখে এবং বাকি লবণটা আমরা দিয়ে দেবো। এটাতে আমরা দিয়ে দিব ধনিয়া গুঁড়া 50 গ্রামের মতো এবং বিরিয়ানি মশলা দিয়ে দিব 2 প্যাকেট। এর সাথে আমরা শুকনো মরিচগুলো দিয়ে দিব অলমোস্ট 50 গ্রামের মতো। দেন আমরা অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা কিন্তু এখানে টক দইটা দেইনি, স্কিপ রেখেছি, আপনি চাইলে দিতে পারেন। ভালো করে কষানোর জন্য আমরা আরও একটু পানি দিয়ে নিলাম। এখানে মশলাটা আপনাকে অবশ্যই ভালো করে কষাতে হবে। আমরা দিয়ে দিলাম জিরা বাটা 100 গ্রাম এবং পেস্তা বাদাম বাটা 100 গ্রাম। এখন এটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম অলমোস্ট 250 গ্রামের মতো এবং এখন আমরা আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব। এবং এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমরা রান্না করে নেব। এখানে আমরা আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। Thank you.
ভালো করে আমাদের মাংসটা রান্না হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে রাখবো অন্য একটি পাত্রে। এবং আমরা ওই পাত্রে পানি দিয়ে দিব। ওই পাত্রটা যেখান থেকে আমরা মাংসটা উঠিয়ে রাখলাম সেখানে আমরা পানি দিয়ে দিলাম। এবং এখানে আমরা কাঁচা মরিচ এবং বাকি যে গরম মশলার উপকরণ, দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমরা দিয়ে দিব লবণ। তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, প্রায় 200 থেকে 250 গ্রাম। টমেটো সস আমরা দিয়ে দেব এখন। এরপর আমাদের আলু বুখারা 200 গ্রামের মতো এবং কিশমিশে আমরা দিয়ে দেব 100 গ্রামের মতো। এরপর আমরা বাকি 1 প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে এরপর ঢেকে রাখবো বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে আমরা এখানে চাল দিয়ে দিব। আগে বলেছি চাউল আমরা দিব 10 কেজি, আর 10 কেজি চাউলের জন্য আমরা পানি দিব 18 কেজি। এবং সম্পূর্ণ রেসিপিটা আমরা ডিসক্রিপশনে লিখে দেব কোন উপকরণ কতটুকু লাগবে। এখন এটাকে আমরা ঢেকে দিলাম এবং বলক আসলে আমরা এটাকে খুলে এবং নেড়ে চেড়ে দেবো এবং মাংস এটার ভিতরে আমরা যে কষানো মাংসটা সেটা আমরা এর ভিতরে দিয়ে দেবো। মাংসটা দিয়ে আপনাকে অবশ্যই ভালো করে এটাকে নাড়তে হবে যাতে চাউলের সাথে এটা ভালো করে মিক্স হয়ে যায়। ঘি দিয়ে দিয়েছি আমরা 100 গ্রাম। ঘিটা অনেকে প্রথমে যখন তেলের সাথে দেয়, তবে আমরা সাধারণত শেষের দিকে দমে দেওয়ার আগে উপরে দিই, এটাই আমার কাছে বেশি কমফোর্টেবল বা ভালো মনে হয়। এখন আমরা একটু দমে দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আর বিরিয়ানির পাত্রের চারপাশে ঠিক এইভাবে কয়লার আগুনটা দিয়ে দিতে হবে এবং কিছুটা কয়লা দিতে হবে আপনার পাত্রের উপরে, যাতে বাষ্প হয়ে যে পানিটা পাত্রের উপরে অর্থাৎ ঢাকনা লাগে সেই পানিটা আবার বিরিয়ানিতে গিয়ে ব্যাক না হয়, সেটা ওখানে ওইখানেই শুষে যায়। সো 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন শুধু আমরা সম্পূর্ণ বিরিয়ানিটা আমরা নাড়া দেবো না, শুধু আমরা পাশের যে বিরিয়ানিটা আছে এটা উঠিয়ে দেবো উপরে, যাতে উপরের যে বিরিয়ানিগুলো এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, চাউলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমরা ঢেকে রাখবো আরো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমরা চলে আসলাম এবং এটাকে আমরা সম্পূর্ণটা নেড়ে দেবো এইভাবে, ঠিক যাতে একটা চাউল আর একটা চাউলের সাথে লেগে না যায়। সো এটাই আমাদের ফাইনাল নাড়া। সো গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে আমাদের এবং এটা খেতেও খুবই টেস্টি আর সুস্বাদু হয়েছিল। সো গাইস, আপনারাও এভাবে বাড়িতে প্র্যাকটিস করতে পারেন, ছোটোখাটো অনুষ্ঠানের জন্য নিজেরাই এভাবে প্র্যাকটিস করতে পারেন।
আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করব, এবং আমাদের যে পরবর্তী ভিডিওগুলো, পরবর্তী রেসিপিগুলো, সেটি অবশ্যই নিয়মিত দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। মাস মাস এটিও মাস মাস নাই।